হ্যালো বন্ধুরা, আমি তথাগত। তোমরা দেখছো তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আজ আমরা নতুন একটি ভিডিওতে আলোচনা করতে চলেছি, নতুন একটি বাংলা মুভি যেটা রিলিজ করার কথা রয়েছে খুবই শিগগিরই। এবং এই ছবিতে কে অভিনয় করতে চলেছে, এবং এই ছবিতে নায়িকা কে, এবং এই ছবিতে কে পরিচালনার দায়িত্ব পেয়েছে, এবং সঙ্গীতকার কে, সেই সব নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমি। এবং এই মুভিটা কেমন হতে পারে সেই নিয়ে আজ কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি আজ শুরু করা যাক। রোমান্সের সঙ্গে রহস্য, প্রেমের সঙ্গে থ্রিলার, এই নিয়ে কিন্তু একটি মুভি আসতে চলেছে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি। এবং এই মুভিটার নাম দেওয়া হয়েছে মিশা। মিশা এই মুভিটা কিন্তু নাম দেওয়া হয়েছে, এবং এই মুভিটা কিন্তু আমরা থ্রিলারও দেখতে পাবো, প্রেমও দেখতে পাবো। আর এই থ্রিলার মুভিটার সঙ্গে এই থ্রিলার যে মুভিটা আসতে চলেছে, এবং এই থ্রিলার মুভিটা পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রিয়াংশু বসু। প্রিয়াংশু বসু কিন্তু টলিউডের প্রথম তিনি কাজ করতে চলেছেন, কেন তিনি এই প্রথম সর্বপ্রথম বাংলা বই তিনি করতে চলেছেন। এর আগে তিনি কিন্তু বাংলা বই কোনো তৈরি করেননি, এবং তার কিন্তু এটি প্রথম কাজ মুভি দিয়ে। এবং এই ছবিতে কিন্তু আমরা নায়কের চরিত্রে দেখবো টোটা রায়চৌধুরীকে। টোটা রায়চৌধুরীকে ইদানিং কিন্তু বাংলা বই খুবই কম করছে, কিন্তু তাকে এখন বলিউডে বেশি দেখা যায়। বলিউডে কিন্তু সাইটের রোল তিনি এখন বেশি করছেন, এবং তার যে সমস্ত সাইড রোলগুলো করেন কিন্তু সেগুলির মধ্যে কিন্তু চমৎকার অভিনয় করছেন টোটা রায়চৌধুরীকে। এবং এই ছবিতে আমরা নায়িকা হিসাবে প্রথম দেখতে পাবো দেবিকা সেনগুপ্তকে। দেবিকা সেনগুপ্ত কিন্তু এই ছবিতে প্রথম ডেবিউট করতে চলেছে, কারণ এর আগে তিনি কোনো সিনেমায় তৈরি কাজে আসেননি, তাই জন্য এই সিনেমাটা তার প্রথম অভিজ্ঞতা এবং প্রথম কাজ হতে চলেছে। মিশা মুভির যে গল্পটা, সেই গল্পটা কিন্তু আমরা একটি ভিন্ন টাইপের দেখব। এই ভিন্ন টাইপে আমরা দেখতে পাবো একজন মুসলিম একজন হিন্দুর প্রেম কাহিনী, মূলত অসম বয়সে প্রেম কাহিনী যেটা গড়ে উঠেছে সেই কাহিনী নিয়ে কিন্তু এই ছবিতে গড়ন করে হয়েছে। অর্থাৎ আমরা এই মুভিতে টোটা রায়চৌধুরীকে একজন হিন্দুর ছেলে, এবং আমরা দেবিকা সেনগুপ্তাকে একজন মুসলিমের মেয়ে এই মুভিতে দেখতে পাবো। এবং তাদের প্রেমের মধ্যে দ্বিধাবোধ, দ্বিধার জন্য একটু গন্ডগোল আসবে, তার ফলে একজন হয়তো এই মুভিতে মারা যেতে পারে, তার জন্য এই মুভিটা একটু থ্রিলার ধর্মীয় বা রহস্যধর্মীয় হতে পারে বলে পরিচালক জানিয়েছেন এবং আমাদেরকে। এবং এই প্রেমের কাহিনীর সাথে সাথে কিন্তু এই মুভিতে আমরা অবশ্যই ঘরের পারিবারিক যে সেই পারিবারিক কিছু মশলাও থাকতে পারে এই মুভিতে আমরা অবশ্যই দেখতে পাবো বলে জানি। কিন্তু এই মুভিতে কিন্তু আমরা আরো ভালো ভালো অভিনেতাকে দেখতে পাবো, অভিনয়কে দেখতে পাবো। যেমন এই মুভিতে আরো অভিনয় করছেন রাকেশ শর্মা, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সুমিতা মজুমদার এবং তুলিকা বসুকে কিন্তু আমরা এই মুভিতে আমরা দেখতে পাবো। এবং এই ছবিতে কিন্তু গানের যে কম্পোজ দিয়েছেন, অর্থাৎ গানের যে পরিচালক, এই ছবিতে সঙ্গীতের দিয়েছেন প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাস কিন্তু এর আগে আমাদের বহু 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 ভালো গান আমাদের উপহার দিয়েছেন, এবং এই ছবিতে আমরা গান গেয়েছেন। এই ছবিতে যে যে সমস্ত শিল্পীরা গান গেয়েছে সেটি হলো রূপম ইসলাম, নচিকেতা চক্রবর্তী এবং অন্বেষার মতো নানা ভালো ভালো গায়িকা কিন্তু এই ছবিতে আমরা গান গাইতে দেখবো। ছবিতে নতুনত্ব থাকতে বলে পরিচালক জানিয়েছেন, এবং এই ছবিতে কিন্তু আমরা দুজনকে ভালোভাবে দেখতে পাবো। একজন যে পরিচালক নিজে কিন্তু প্রথম এই টলিউডে কিন্তু অংশগ্রহণ করছেন, এবং নায়িকা দেবিকা সেনগুপ্ত কিন্তু তার এই প্রথম বই। দেখা যায় এই মুভিটা কতটা সাফল্য হতে পারে এখন, দেখা যায় এই মুভিটা কতটা সাফল্য হতে পারে রিলিজ হওয়ার পর, সেটাই এখন দেখার বিষয়। এই মুভির কিছু তথ্য যদি এখনো আসে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিও কিন্তু আজ এই পর্যন্ত, এবং পর দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে আমার ভিডিওটাতে লাইক করে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।